ভারতের টেলিভিশন জগতের বেশ পরিচিত মুখ রূপালী গাঙ্গুলী। তার অভিনীত সিরিয়াল থাকে জনপ্রিয়তার প্রথম সারিতে, তবে ক্যারিয়ারের শুরুটা করেছিলেন সিনেমার মাধ্যমে। তবে সেই জগতে বেশি দিন টিকতে পারেননি, কারণ কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন রূপালী। তার আরেক পরিচয়, তিনি অভিনেতা অনিল গাঙ্গুলীর মেয়ে, ফলে ইন্ডাস্ট্রির সঙ্গে আগে থেকেই টুকটাক পরিচয় ছিল, তাই বলে মোটেও সহজ ছিল না রূপালীর পথ চলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে রূপালী জানান, তাকে শয্যাসঙ্গী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন নির্মাতা ও প্রযোজকরা, কিন্তু সম্মান নষ্ট করে কাজ পাওয়ায় বিশ্বাসী ছিলেন না তিনি। সব প্রস্তাব প্রত্যাখ্যান করেন, নিজেকে গুটিয়ে নেন মুম্বাই সিনেপাড়া থেকে। এরপর থেকে টিভি জগৎকে আপন করে নেন রূপালী, সেখানে নিজেকে মিলে ধরেন। রূপালীর ভাষ্য, বাবাকে কথা দিয়েছিলেন তিনি কখনো তার মর্যাদা হারাবেন না, সেই শর্তেই বাবা তাকে অভিনয় জগতে আসতে দেন, কিন্তু ইন্ডাস্ট্রি তার সঙ্গে যা করেছে তারপর তিনি আর সেখানে থাকতে পারেননি। তিনিও অন্যান্য তারকাদের মতো কাস্টিং কাউচের শিকার হয়েছে। রূপালী জনপ্রিয়তা পেয়েছেন 2017 সালের সিরিয়াল সারাভাই ভার্সেস সারাভাই দিয়ে। বর্তমানে তাকে দেখা যাচ্ছে অনুপমা সিরিয়ালে। হিন্দি টিভি জগতে এই সিরিয়ালের জনপ্রিয়তা দারুণ।